ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. فاسق منيكي ফাসেক মানে অবান্ধকারী, যে আল্লাহর আনুগত্য করে না, আল্লাহর নাফরমানি করে, আর প্রকাশ্যে করে। আর আলিম বলেন প্রকাশ্যে যদি কেউ আল্লাহর নাফরমানিতে স্পষ্ট দেখা যায়, সে ফাসেক। যে কোনো রকমের নাফরমান, কিন্তু এটা আবার দুই রকমের হতে পারে। একটা হবে নাফরমানি যেটা মাত্রাতিরিক্ত, যেটা কুফরি পর্যায়ে পৌঁছে যায়, আর একটা হলো কুফরি পর্যন্ত পৌঁছে না কিন্তু এর নিচে এই অবস্থায়। সাধারণত মুসলমান যারা আল্লাহ নাফরমানি করে এদেরকে আলেমরা ফাসিক বলেন, পরে তাদের পরিভাষা। আর এই ফিসকতটা কুফরি পর্যন্ত পৌঁছাতে পারে, কিন্তু সাধারণ মুসলিম লেভেল যারা আল্লাহর নাফরমানি করে, যেমন সালাত পড়ে না একটা কথা বললাম, অথবা এরকম কত নাফরমানি, সে হলো ফাসিক। অথবা সালাত কিছু কিছু পড়ে কিছু না, এরকম আর কি ফাসিক। কিন্তু অবশ্যই যারা একদম পড়ে না সালাত, সে বিষয়ে এখতেলাফ আছে। দ্বিতীয় নম্বর নেফাকিক বলতে কি বোঝায়, নেফাকও দুই প্রকার। একটা হলো এতেকাদি আর একটা হচ্ছে আমালি। এতেকাদি নেফাক মন মনে কুফরি, কিন্তু মুখ দিয়ে প্রকাশ করে আমি মুসলিম, কিন্তু ভিতরে অমুসলিম, মদিনার মুনাফিকরা। এটা হলো এতেকাদি মুনাফিক, বিশ্বাসগত মুনাফিক, এটা কাফের। আর আরেকটা হচ্ছে আমলি দিক দিয়ে মুনাফিকি করে, যেমন আপনারা হাদিস জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি আলামত হচ্ছে মুনাফিকের। অন্য রেওয়ায়েতে এসেছে চারটি আলামত, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা খেলাফি করে, আমানতের আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে, কারো সাথে ঝগড়া হলে সীমা লঙ্ঘন করে। এগুলো হলো আমলি মুনাফিকি। তো এর দ্বারা মানুষ দিন থেকে খারিজ হয় না, মুসলমান, কিন্তু তার মধ্যে নেফাক, আমলি নেফাক পাওয়া যাচ্ছে। এই হলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। বারাকাল্লাহু ফিকুম।